আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো চলে আসলাম ফ্লক্স অনের উইড্রো ভিডিওটা নিয়ে। তো আজকের এই ভিডিওটার ভিতরে দেখিয়ে দেবো এই সাইটটা থেকে কীভাবে উইড্রো দিতে হয় বা তারা আমাদের কতক্ষণের ভিতরে পেমেন্টটা করে থাকে। তো সম্পূর্ণ এ টু জেড দেওয়া থাকবে। তো অবশ্যই যারা এটাতে কাজ শুরু করছেন তাদেরকে বলবো আজকের এই ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওটার ভিতরে আমরা কীভাবে উইড্রো দিতে হয় সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো। তো চলেন কথা না বাড়িয়ে আমরা উইড্রো থেকে এখান থেকে পেমেন্ট পাওয়া পর্যন্ত সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দেয়। তো ফার্স্টে আমরা এখান থেকে সাইডে চলে আসবো। তো অলরেডি আমার এখানে কিন্তু $5.36 মতন আমার অ্যাকাউন্টও হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে $10 ইনভেস্ট করছি আর টোটাল ইনকাম কিন্তু আমার $5.36 মতন হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে উইড্রো দিতে হবে। উইড্রোটা দেওয়ার জন্য এখানে যে উইড্রো নামে অপশনটা সেটাতে ক্লিক করতে হবে। তারপরে এই যে গো টু দ্য বাইন্ড রিসিভিং অ্যাকাউন্ট এটাতে জাস্ট ক্লিক করে দেবেন। আমাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে বসাতে হবে, যে অ্যাড্রেসের মাধ্যমে আমরা পেমেন্টটা রিসিভ করব সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো এখানে জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর USDT-কে সিলেক্ট করে তারপরে এখানে ক্রিপ্টোকারেন্সির যেই অ্যাড্রেসের মাধ্যমে আপনি পেমেন্টটা নিতে চাইতেছেন সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো নেটওয়ার্ক দিয়ে দিচ্ছে তারা TRC-20। তো এখান থেকে TRC-20 যেই অ্যাড্রেসটা সেটা আমরা নিয়ে নেব। তো আপনারা চাইলে ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্সের যে অ্যাড্রেসটি হোক সেটা নিয়ে নিতে পারেন। তো আমরা এখান থেকে ট্রাস্ট ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে সেটা নিয়ে নেবো। তো এখান থেকে USDT-র রিসিভিং অ্যাড্রেসটা যেটা আছে সেটা নিয়ে তারপর জাস্ট এখান থেকে ইয়েতে চলে আসবো। সাইডে চলে আসার পর এখান থেকে উপরে যেটা দিচ্ছেন সেম দুইটা এক জিনিসই দেবেন, ঠিক আছে? এই যে দুই জায়গাতে সেম অ্যাড্রেসটা বসিয়ে দিয়ে যা সাবমিট নামে যে অপশনটা সেটাতে একটা ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করে দিলেই আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের অ্যাড্রেসটা বসে গেছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা জাস্ট ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখন আমাদের কাজ কি, এখান থেকে আমাদের অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে। এখানে যে অ্যাড্রেসটার মাধ্যমে আমরা পেমেন্টটা রিসিভ করবো সেই অ্যাড্রেসটাকে ক্লিক করে দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এখন আমাদের কাজ হইতেছে এখানে যে অ্যামাউন্ট আছে অ্যাভেলেবেল ব্যালেন্সে যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটাকে এখানে লিখে দিতে হবে। তারপরে এখানে কেমনে কি দিয়ে রাখছে সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইড্রো দিয়ে রাখছে $5, ম্যাক্সিমাম দিয়ে রাখছে এটা। তারপরে আপনি বিজনেস টাইমে এই সে বকচকর কতক্ষণের ভিতরে পেমেন্ট পাবেন, 72 ঘন্টা সময় লাগতে পারে, ঠিক আছে? কিন্তু এখন 72 ঘন্টা না, এখন সর্বোচ্চ 6 ঘন্টা বা 7 ঘন্টা সময় লাগে। আমি বড় অ্যাকাউন্ট থেকে কিন্তু এরকম সময়ের ভিতরে পেমেন্ট পাইছি, তার জন্য একটু আইডিয়া থেকে বলে দিলাম। তো এখানে জাস্ট আমরা এটা লিখে দেবো। লিখে দেওয়ার পর এখানে আমাদের পেমেন্টের ফি কাটবে কত বা আমাদের পেমেন্ট দিবে কত সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, যে এখানে এই পেমেন্টটা আমি পাবো 36-এর ভিতরে 16% এটা কিন্তু ফি কাটতেছে। 3% করে ফি কাটলে এখানে আমার 16% ফি কেটে আমাকে দিবে হলো $5.20, ঠিক আছে? তো জাস্ট এখানে সাবমিট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে বলছে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড সেট করার জন্য, তো এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনি যে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা দিতে চান, মানে পরবর্তীতে উইড্রো দেওয়ার সময় আপনার যে পাসওয়ার্ডটা লাগবে সেই পাসওয়ার্ডটা এখান থেকে আপনি বসিয়ে দেবেন। তো আমাদের যে পাসওয়ার্ডটা আমরা সেটা বসিয়ে দিই এখানে। আচ্ছা, পাসওয়ার্ডটা বসানোর পর এখানে 6টা ডিজিটের উপরে বসানো যায় না, ঠিক আছে? তো আপনি যে পাসওয়ার্ডটা দিবেন 6 ডিজিটের ভিতরে রাখার চেষ্টা করবেন। তারপরে জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে, মানে আমাদের পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে, এখন পর্যন্ত উইড্রো হয়নি। তো জাস্ট এখান থেকে আবার অ্যাড্রেসটাকে সিলেক্ট করব। তারপরে এখানে আমরা 5.36 লিখে দেবো। লিখে দেওয়ার পর এখান থেকে আবার সাবমিটে ক্লিক করে এখন আমাদের এখানে পাসওয়ার্ডটা দিয়ে তারপরে জাস্ট পাসওয়ার্ডটা দিলেই হয়ে যাবে। তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে একটু স্কিপ করব ভিডিওটাকে। তো অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোডিংয়ে চলে গেছে আর এখান থেকে কিন্তু আমাদের অ্যামাউন্টটা কেটে নেওয়া হয়েছে, তার মানে এটা উইড্রোতে চলে গেছে। তো উইড্রোটা দেখার জন্য এখানে যেই বুকের মতন এটা দেওয়া আছে বইয়ের মতন সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের পেমেন্টটা কিন্তু আন্ডার রিভিউতে আছে। তো এখন সর্বোচ্চ 5 ঘন্টাও লাগতে পারে, 6 ঘন্টাও লাগতে পারে, তারা 72 ঘন্টা আপনার কাছে এই সময় চাইছে, ঠিক আছে? 72 ঘন্টার ভিতরে আপনি পেমেন্ট পাবেন। তো 72 ঘন্টা অপেক্ষা করে দেখি, 72 ঘন্টা লাগবে না, আশা করি খুব তাড়াতাড়ি পেমেন্টটা দিয়ে দেবে। তো পেমেন্টটা পাওয়ার পর আবার ভিডিওটাকে স্টার্ট করবো, তো এখন পর্যন্ত একটু অপেক্ষা করে দেখি। অবশেষে আমাদের পেমেন্টটা কিন্তু অলরেডি চলে আসছে, কিন্তু পেমেন্টটা আসছে বিকালের দিকে, আমি এখন ভিডিওটা করতেছি অনেকটা লেটে, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমরা এখন দেখিয়ে দেবো যে আমাদের পেমেন্টটা আসছে আর পেমেন্টটা পাইছি 7 থেকে 8 ঘন্টা সময় লাগছে। তো উইড্রো কখন দিয়েছি বা পেমেন্ট কখন পাইছি সেটার টাইমটা আপনাদের দেখিয়ে দেবো। তো আপনারা চাইলে এটাতে কাজ করে দেখতে পারেন, আশা করি মোটামুটি ভালো একটা প্রফিট নিতে পারবেন যদি একটু লং টাইম থাকে, ঠিক আছে? তো চলেন কথা না বাড়িয়ে আমরা যে পেমেন্টটা পাইছি বা আমরা যে উইড্রোটা দিয়েছি, উইড্রো কীভাবে দিতে হয় সেটা তো অবশ্যই ফার্স্টে থেকে
দেখতে পাচ্ছেন। তো এখন আপনাদের দেখিয়ে দেবো যে আমাদের পেমেন্টটা চলে আসছে কিনা। তো এখান থেকে ফার্স্টে আমরা সাইডে চলে আসবো, সাইডে চলে আসার পর এখান থেকে আমরা যে উইড্রোটা আছে উইড্রোটাতে ক্লিক করব, তারপর এখান থেকে ওই যে বইটার এটাতে ক্লিক করব। তখন কিন্তু এটা দেখাইছিলাম এটা আন্ডার রিভিউতে আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে 9:46 থেকে আমি উইড্রো দিয়েছি, মানে সকাল 9:46 দিকে আমি উইড্রো দিয়েছি, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমাদের পেমেন্টটা কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে আসছে। তো ট্রাস্ট ওয়ালেটে আসার পর আমরা ফিঙ্গার বা লক যেটি হোক সেটা আপনারটা আপনি দিয়ে তারপরে চেক দিতে পারেন। এখানে দেখতে পারেন এই যে টু ডে পেমেন্ট, এখান থেকে যদি আমরা এটা দেখি যে টু ডে পেমেন্টে এখানে 5:41 দিকে আমাদের পেমেন্টটা আসছে, তার মানে এখান থেকে প্রায় 6-7 ঘন্টা সময় লাগছে আমাদের পেমেন্টটা আসতে। তারা কিন্তু 72 ঘন্টা আপনার কাছে সময় চেয়ে নিছে, তার ভিতরে যে কোনো সময় আপনার পেমেন্টটা আসতে পারে, হয়তো বা 2 ঘন্টাও সময় লাগতে পারে, হয়তো বা আপনার 6-7 ঘন্টাও সময় লাগতে পারে, হয়তো বা 24 ঘন্টাও সময় লাগতে পারে। ঠিক আছে, তো যাই হোক এখান থেকে আমরা ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেছি। তো এখন আপনাদের যে ডিটেলসগুলো জানানোর দরকার ছিল, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, তারপরে কীভাবে এখানে ইনভেস্ট করতে হয়, কীভাবে কাজ করতে হয়, তারপরে এখান থেকে উইড্রো দিলে কতক্ষণের ভিতরে তারা আমাদের পেমেন্টটা করে থাকে, বা আসলে কি এটা রিয়েল নাকি, ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনাদের আজকের এই ভিডিওটার ভিতরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এখন আপনারা যারা এটাতে অলরেডি কাজ শুরু করছেন তাদেরকে বলবো, যদি থাকে তাহলে মোটামুটি ভালো একটা প্রফিট নিতে পারবেন, আর যদি না থাকে তাহলে তো কিচ্ছু করার নাই। ঠিক আছে, তো যাই হোক তাদের জন্য দোয়া করি যে খুব তাড়াতাড়ি আপনাদের ইনভেস্টেড টাকাটা ওঠে, কিছুটা মোটামুটি লাভ করতে পারেন। এইসব সাইটগুলো ভাই অনেকটা রিস্কে থাকে, ঠিক আছে, যদি একটু লং টাইম থাকে তাহলে ভালো একটা প্রফিট দেয়, আবার যদি একটু শর্ট টাইম থাকে তাহলে হয়তো বা কারো লস হয়, কারো চালান ওঠে, কারো ওঠে না, ঠিক আছে, এরকম ধরনের অনেক ধরনের সমস্যা থাকতে পারে। তো এখান থেকে আমরা ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেলাম। তো এখন আপনারা যারা এটাতে কাজ করতে চাইতেছিলেন, নতুন করে যারা কাজ করতে চাইতেছিলেন যে এখন পর্যন্ত কাজ করেন না, নাই বা ভিডিও দিলে কাজ করব, এটা কি আসলেও পেমেন্ট করতেছে কি না, এইসব চিন্তা ভাবনায় যারা পড়েছিলেন, এখান থেকে আমি ফার্স্ট পেমেন্ট পাইছি। এখন যদি আপনি কাজ করতে চান সম্পূর্ণ নিজের রিস্কে, ছোট একটা রিস্ক নিয়ে দেখতে পারেন ভাই, বেশি ইনভেস্ট করবেন না। আপনাদের একটা জিনিস আমি কিন্তু সবসময় শিখিয়ে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনারা একসাথে অনেকেই কী করেন, $100, $150 ইনভেস্ট করেন, এই $100, $100 থেকে আপনারা দূরে থাকেন। ঠিক আছে, আপনি যে জায়গাতে $100, $150 ইনভেস্ট করতেন সেই জায়গায় তো 10টা সাইটে করেন, ঠিক আছে, এক্সট্রা সাইটের ভিতরে কখনো $100, $100 ইনভেস্ট করার দরকার নেই। একটা সাইটের ভিতরে $10, $20 এর ভিতরে একটা লিমিট ধরে রাখেন, আপনি যে কোনো একটা সাইট আসলো $10 করবো নাহলে $20 করবো, বাংলা সাইট দিলে $1000 করবো নাহলে $1500 বা $2000 ভিতরে একটা লিমিট রাখবেন, ঠিক আছে, এর নিচে থাকবেন। আর TRX সাইটের ভিতরে হয়তো বা 50 TRX 100 TRX বা ডেলি উইড্রো দেওয়ার যে এগুলো বিষয়গুলো সেই অনুযায়ী আপনি একটা ইনভেস্ট করতে পারেন। অনেকে হাজার ইনভেস্ট করে ভাই, কে তাদেরকে যে গাইড করে জানি না, পরবর্তীতে এসে যখন এইসব মেসেজগুলো করে তখন আমার নিজের কাছেও কষ্ট লাগে। যেরকম কিছুদিন আগে একটা জিনিস দেখলাম, এক অ্যাডমিন তাকে কী বুদ্ধি দিয়ে যে $1000 TRX ইনভেস্ট করাইছে একটা সাইটের ভিতরে, সে এখন প্রায় 2000 না 3000 করে প্রতিদিন ডেলি ইনকাম করতেছে, কিন্তু তার পেমেন্ট বন্ধ করে দিয়েছে, সে এখান থেকে টাকাও তুলতে পারে না, হয়তো বা 2টা না 3টা পেমেন্ট পাইছিল বলছিল, অনেকদিন আগে বলছে, ঠিক আছে বিষয়টা। তো এই বিষয়গুলোই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি ভাই, আমার আন্ডারে যারা কাজ করেন আমি চাই মোনা কিন্তু আপনাদের জানা শুনে একটা ভালো জায়গা থেকে খারাপ জায়গা ফলাইতে, ঠিক আছে, হয়তো বা অনলাইনটা ভাই খারাপ একটা জিনিস, ঠিক আছে, হয়তো বা আমি এই বিষয়টা জানি, জানা শুনে আপনাদের ওই জায়গাতে গাঁতাতে ফালানোর দরকার নাই, গাঁতাত পড়েন, ঠিক আছে, কিন্তু একটু বুঝা শুনে পড়েন, এতটুকুই বলবো। আমিও যেরকম একটা গাঁতাত পড়ার আগে বুঝে শুনে পড়ি যে এটা থেকে কি আমি উঠতে পারবো কিনা, সেই বিষয়টা আমি চিন্তা করি, আপনিও এই বিষয়টা চিন্তা করেন। আপনি একটা সাইটের ভিতরে 10,000 টাকা ইনভেস্ট না করে একটা সাইটের ভিতরে 1000 টাকা ইনভেস্ট করেন, ঠিক আছে, এইসব বিষয়গুলো আপনারা যদি মাথায় রেখে কাজ করতে পারেন অনলাইনে ভাই আপনার কখনো ভাতের অভাব পড়বে না, ঠিক আছে, এই বিষয়টা আপনারা জানাই দিলাম। আজকের এই ভিডিওটার ভিতরে আপনাদের অনেক কিছু জানানোর দরকার ছিল, কিন্তু হয়তোবা আজকের এই ভিডিওটাতে অত কিছু মনে আসতেছে না, যা মনে আসছিল সেটা আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি। আবার পরবর্তী কোনো ভিডিওতে এরকম ভালো ভালো টিপস দেওয়ার চেষ্টা করব, যেগুলোতে আপনারা মোটামুটি অনলাইনে মোটামুটি কাজ করে চলতে পারবেন, ঠিক আছে, আপনাদের বলবো না যে আপনার লাইফে এখানে আমি খাড়া করাই দিতে পারবো, এরকম কোনো ভরসা আমি দিব না। হয়তোবা আপনি এখানে কোনো সময় যদি ইনকাম করে লাভ না পান, ঠিক আছে, সেই জায়গাতে আপনাকে আমি 1000 টাকা একটা ইনকাম করার রাস্তা দেখিয়ে দিতে পারবো, কিন্তু ওই জায়গাতে আপনার রিস্ক নিয়ে কাজ করতে হবে, হয়তো বা 1000 না হোক 500 টাকা একটা রাস্তা দেখিয়ে দেবো, সেই 500 টাকার রাস্তাটাতে আপনার কাজ করে
বিষয়টা বুঝতে হবে, ঠিক আছে? এরকম ধরনের কিছু কিছু টিপস আছে যেগুলো যদি আস্তে আস্তে শিখতে পারেন অনলাইনে কাজ করে খাইতে পারবেন, ঠিক আছে? তো আশা করি আপনাদের এইসব বিষয়গুলো বুঝাইতে পারছি। তো আজকের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম হয়তোবা এটা আজকে ভালো আছে কালকে নাও থাকতে পারে, ঠিক আছে? এর থেকে ভালো ভালো সাইটও আসবে। তো এইরকম ভালো ধরনের সাইট পেতে বা মোটামুটি একটা ইনকাম করানোর জন্য যেই সাইটগুলোর প্রয়োজন সেই সব সাইট পেতে আমাদের চ্যানেলটার পাশে থাকবেন, ঠিক আছে? তো আজকের মতন এই পর্যন্তই রাখলাম, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম, টাটা।